মুহূর্তে এয়ারক্রাফ্টের সামনে এসেছি আমরা, এয়ারক্রাফ্ট মিউজিয়ামের সামনে। এই ঢুকবো জাস্ট, এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামের ভিতরে জাস্ট ঢুকলাম। আর এই দেখো টিকিট কাটলাম, পার হেড 30 টাকা করে, আর পার্কিংয়ের জন্য 10 টাকা নিয়েছে। মানে জাস্ট একটা কাগজ দিল, যাওয়ার সময় বললো যে ওটা জমা দিলে 10 টাকা দিতে হবে পার্কিংয়ের জন্য বাইক। বিশাল রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ। এই যে যুদ্ধ বিমানটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি রাশিয়া থেকে তৈরি করা, আমাদের এই দেশে আনা হয়েছে। ভেতরে এরকম প্রচুর যন্ত্রপাতি আছে। এই মুহূর্তে প্লেনের উপরে আমরা আছি, প্লেনের উপর থেকে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। প্লেনের ভিতরে একজন গাইড দাদা আছে, উনি সবাইকে বোঝাচ্ছে প্লেনের ভিতরে যা যা যন্ত্র অংশ আছে, প্রত্যেকটা কী কী কাজ কী না কাজ প্রত্যেকটাই বোঝানো হচ্ছে। আমি বাইরে এসে এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ক্যামেরা করা পারো অ্যাকচুয়ালি। দাদা বলতে চাইছে প্রত্যেকটা জিনিসের কী কী কাজ সেটাই আর কি বোঝাচ্ছে দাদা। শত্রুপক্ষকে হামলা করার জন্য এই জায়গা থেকে মিসাইলগুলো ফেলে দেওয়া হয়। ये कब यूज होता है? फॉर एग्जाम्पल मान लीजिए कोई दुश्मन हमको अटैक करता है तो हम बचेंगे कैसे? हम इंसान हैं, अगर कोई मेरे को मारा तो मैं हिल हट जाऊंगा तो मिस हो जाएगा। इतना बड़ा हवाई जहाज को कोई अगर मिसाइल टारगेट करके मारेगा तो बचने का चांस नहीं है। छोटा चीज नहीं है ना, ऐसा ऐसा करके चले जाएगा बड़ा चीज। तो इसके अंदर जो प्लेयर्स है, एंटी गाइडेड मिसाइल दो चीज को फॉलो करता है, वो हीट और हीट साउंड। और इसका तो साउंड ज्यादा ही होगा, हीट भी होगा एक जगह से। इसको छोड़, इसके अंदर जो बम होता है बहुत ज्यादा हीट होता है और साउंड ज्यादा होता है। एक साथ एक डस्ट छोड़ने से अपना अपना डायरेक्शन लेता है। जो एंटी गाइडेड मिसाइल है हवाई जहाज को छोड़े इसको এই ক্যামেরাটার মাধ্যমে শত্রুপক্ষদের কে কোথায় আছে সেটা ভালো করে জুম ইন করে দেখতে পারে। उस टाइम डिजिटल सिस्टम में रील है, उसको निकाल के डेवलप करते हैं।
वही तो कैमरा के ऊपर ही बैठा था। एक बारे 1200 राउंड गुली चलते पारे आई बंदूक टा रोटेट हुआ जो उसका एमपी एग्जॉस्ट होता है ना गन का, जब बंदूक चलता है तो उसका पीछे से एक ढक्कन निकलता है वो यहाँ से। अच्छा, ये होल से। अच्छा, इसका एंगल कितना कवर होता है इसका? ये साइड वाइज के तो ऊपर तो दिखता है, ये कितना है ना? हाँ, ये जो राउंड वाला। ओह अच्छा, ये पूरा डोम घूमेगा। ভিতরে আমরা গেছিলাম, একটা দাদা ছিল খুব সুন্দর বোঝালো প্লেনের ভিতরে বিভিন্ন জিনিসপত্রের ব্যাপারে, ভালোই বোঝালো দাদাটা। এটা হিসাব মতন ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট এয়ারক্রাফট আছে। চেন্নাই থেকে এসে এটা এখানে অ্যাসেম্বল হয়েছে। এই যে চাকা, এর মধ্যে নাইট্রোজেন ভরা থাকে, নতুনত্ব কিছু একটা হবে এর জন্য জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে বাচ্চারা নিয়ে আসলে মোটামুটি খেলতে পারবে, কিন্তু যেহেতু আমরা বাচ্চা না সেহেতু আর ওখানে গিয়ে কিছু লাভ নেই আমাদের। দুপুর প্রায় 2:30 বাজে, এখন দুজন খিদে পেয়ে গেছে। ওরা তারপর বিরিয়ানি চলে এসছে, আমাদের বন্ধু খাচ্ছে। বিল চলে এসছে 606 টাকা, ট্যাক্স অ্যাড করে 635 টাকা। আমার মনে হলো দামটা একটু বেশি নিল। মুহূর্তে দাবাদ রেস্টুরেন্ট থেকে খেয়ে বেড়ালাম জাস্ট এক্ষুনি, আর এখন মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দিকে আমরা যাবো। আমাদের বাইকটা ওদিকটা রাখা আছে, ওখান থেকে বাইকটা নিয়েই জাস্ট বেরোবো এক্ষুনি।